আবারও গান গেয়ে বাংলাদেশি শ্রোতা দর্শকদের মুগ্ধ করলেন ওপার বাংলার নন্দিত গায়ক অঞ্জন দত্ত। রাজধানীর পূর্বাচলে ঢাকা এরিনার প্রায় 2 ঘন্টা গান পরিবেশন করেন তিনি। যদিও শারীরিকভাবে কিছুটা অসুস্থ, তবু বেলাবোস, রঞ্জনা কিংবা বৃষ্টি এমন সিগনেচার গানের ফাঁকে ফাঁকে ছিল অঞ্জনের কথার জাদু। বললেন এপার বাংলার গান গাইতে একই রকম স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। আবারও ঢাকায় অঞ্জন, শরীর যদিও ভালো নয় তবু এসেছেন ভক্তদের টানে। সেই ভক্তের ঢলে তখন ঢাকা এরেনা কানায় কানায় পূর্ণ, ছেলে বুড়ো শিশু সবাই মন্ত্রমুগ্ধ। আমার সব থেকে বড় গর্ব হচ্ছে যে এই ছবিটা আমার ইচ্ছে মতো একই দিনে একই সময় বাংলাদেশে এবং ভারতবর্ষে দেখা যাচ্ছে। সেই ছবির একটা গান মৃণালদাকে উৎসর্গ করে আমি লিখেছিলাম, সেটা দিয়ে শুরু করব। অঞ্জনের সাথে ছিলেন তার ছেলে নীল দত্ত, তাকে নিয়েই শুরু হলো বাঙালির মনে গেঁথে থাকা গানের সম্ভার। অঞ্জন একে একে শুনিয়েছেন বেলাবোস, রঞ্জনা, বৃষ্টি দেখেছি এমন সব জনপ্রিয় গান। কনসার্টে এসে মুগ্ধ হয়েছেন দর্শক শ্রোতারা। কে ছিল না সেখানে? সেলিব্রিটি থেকে সোশ্যাল ইনফ্লুয়েন্সার, টিনেজার থেকে প্রবীণ, সবাই বলছেন অঞ্জন অনন্য। সবই পছন্দ, অভিনেতা অঞ্জন দত্ত খুব পছন্দ, ওনার মহাপৃথিবী অনেক কাজই পছন্দ, ওনার অভিনেতা অভিনয় খুব পছন্দ, ওনার অনেক গানই ভালো লাগে, অনেক অনেক কথা, অনেক সুন্দর, অনেক সুরেলা। আমি যতদূর জানি অঞ্জন দত্ত নিজের নির্মাণ বা অভিনয়ের জায়গাটা বেশি পছন্দ করেন তার গানের জায়গা থেকেও, কিন্তু আমরা তো অঞ্জন দত্তকে গান থেকেই চিনি। আমার সবটাই ভালো লাগে, তার শিল্পী সত্তা পুরোটাই ভালো লাগে, সেটা যেটাই হোক। এমন ভালোবাসার প্রতিদান আজীবন সুরে সুরে দিয়ে যেতে চান অঞ্জন। ছেলে নীলের সম্পর্কেও দু চারটা কথা বলেছেন তিনি। কনসার্টে অঞ্জন দত্তের সঙ্গে আরও গান পরিবেশন করেছেন ব্যান্ড কাকতাল ও আহমেদ হাসান সানি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।